কালকে যেখানে শেষ করছিলাম ওইটাই আবার রিপিট করে স্টার্ট করছি। আমরা ইকুয়াল ফর্ম থাকার কারণে ওটা যে ইকুয়েশন ছিল এরকম ছিল আর কি, z ইকুয়াল টু 3x1 প্লাস 5x2, x1 লেস দেন ইকুয়াল 4, 2x2 লেস দেন ইকুয়াল 12, 3x1 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে এই 18টাকে আমরা যেহেতু প্লাস ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইনটা থাকার কারণে আমরা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করছিলাম, যে আর্টিফিশিয়াল ভেরিয়েবলটাকে আমরা বলতেছি x5 বার। যেহেতু ইকুয়াল সাইন মানে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট একদম ফুলফিল থাকবে আর কি, মানে রিসোর্স ম্যাক্সিমাম ইউটিলাইজ থাকবে, কোনো মানে বাইন্ডিং অবস্থায় থাকবে। তো বাইন্ডিং অবস্থায় থাকার কারণে x5 নামক আর একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করতেছি, তার মানে আমার যে রিসোর্স এইটা, এই যে 18, এই রিসোর্সের উপরে একটা ইম্প্যাক্ট করবে। তো এই রিসোর্সের উপর ইম্প্যাক্ট করার জন্য আমার যেটা অবজেক্টিভ ফাংশন বা প্রফিট ফাংশনের ভেতরে আমার ওই ইম্প্যাক্টটা থাকবে। এই কারণে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবলের জন্য অবজেক্টিভ ফাংশনে একটা, যেহেতু এইটা এই প্রবলেমটা ছিল ম্যাক্সিমাইজ প্রবলেম, এই কারণে আমরা একটা mx5 নামক একটা আর্টিফিশিয়াল মানে রাইট হ্যান্ড সাইডে মাইনাস করতেছি। কেন? যেহেতু একটা কস্ট ইনকার্ড হবে নতুন করে ক্যাপাসিটি তৈরি করার জন্য। তো রাইট হ্যান্ড সাইডে যেহেতু মাইনাস mx5 ছিল, তাহলে সেটাকে আমরা যখন লেফট সাইডে নিয়ে আসতেছি সেটা প্লাস mx5 হয়ে যাচ্ছে। এখন বাকি ইকুয়েশন গুলোতে, এই যে অবজেক্টিভ ফাংশন হচ্ছে ইকুয়েশন গুলোতে, এই ইকুয়েশনটাতে আমরা x5 বারের যেহেতু কোনো রিয়েল লাইফের কোনো ভ্যালু নাই, তো এইটাকে আমরা রিয়েল লাইফের রিয়েল প্রবলেমকে সলভ করার জন্য আমরা x5 এর ভ্যালুটাকে ইলিমিনেট করব। তো এলিমিনেশন মেথড কিভাবে করব, এই যে x5 এর যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনের সাথে মাল্টিপ্লাই করার মাধ্যমে এলিমিনেশন মেথডে যাবো আর কি। তাহলে জেড মাইনাস 3x1 মাইনাস 5x2 প্লাস mx5 বার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে উপরে mx5 বার আছে আর এখানে শুধু x5 বার আছে, তাহলে এই ইকুয়েশনকে আমরা যদি m দ্বারা মাল্টিপ্লাই করি, এরপরে যদি মাইনাস করি, সেক্ষেত্রে আমার এই টার্ম দুটো কাটাকাটি যাবে। তাহলে জেড মাইনাস 3x1 মাইনাস 5x2 প্লাস mx5 ইকুয়াল টু 0, তাহলে মাইনাস m দ্বারা মাল্টিপ্লাই করতেছি অথবা m দ্বারা মাল্টিপ্লাই করে আমি মাইনাস করতেছি একই কথা। তাহলে জেড এর উপরে জেড, নিচে জেড নাই, তাহলে শুধু জেড থাকলো, উপরে হচ্ছে -3 আর নিচে হচ্ছে -3m। তাহলে -3m প্লাস 3 ইনটু x1 মাইনাস 5 মাইনাস 2m ইনটু x2 mx5 mx5 কাটাকাটি গেল 0 মাইনাস 18m। এইটা হচ্ছে আমাদের এখন জেড এর ইকুয়েশনটা আমরা পাইছি। তাহলে দেখো এই জেড এর ইকুয়েশন এরকম হওয়ার কারণে আমরা যে এটাকে এভাবে লিখতে পারি, x5 মোবিলের মনে হয় মাইক অন আছে, মোবিল থার্ড ইকুয়েশন থেকে আমরা x5 বারের ভ্যালু লিখতে পারি 18 মাইনাস 3x1 মাইনাস 2x2, এটা লিখতে পারি। আমাদের এখন ম্যাক্সিমাইজেশন প্রবলেমটা ছিল এরকম 3x1 প্লাস 5x2 মাইনাস mx5, যেহেতু আমরা mx5 বার লিখতেছি তাহলে এইটা আলটিমেটলি আমাদের এখন সবগুলাই লেস দেন ইকুয়াল ফর্মের মতো হয়ে যাচ্ছে, কারণ আমরা এই যে থার্ড ইকুয়েশনটার যে থার্ড ইকুয়েশনের পরে যে প্রবলেম হবে সেটাকে আমরা অবজেক্টিভ ফাংশনে নিয়ে আসছি। অবজেক্টিভ ফাংশনে নিয়ে আসার কারণে এখন যেহেতু সবগুলাই লেস দেন ইকুয়াল ফর্মে চলে আসতেছে কনভার্ট করার পর ইকুয়েশন গুলো, তার মানে আমরা এখন সিমপ্লেক্স মেথডে এটাকে সলভ করতে পারবো। আচ্ছা, সিমপ্লেক্স মেথডে সলভ করার ক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা x1 আর x2 এর ভ্যালু, মানে কেন আমরা
এই 06 এই পয়েন্টের দিকে ফার্স্ট এখানে চাই মানে 40 পয়েন্টের দিকে না যে মানে হচ্ছে আমরা x2 ভেরিয়েবলকে মানে x2 কে কেন ইন্টারিং ভেরিয়েবল করি x1 কে কেন করি না আমরা জানি যে z এর ইকুয়েশন কি ছিল z equal to 3x1 plus 5x2 তাহলে দেখো এক ইউনিট x1 কে ইনক্রিজ করলে প্রফিট যে পরিমাণ ইনক্রিজ করবে এক ইউনিট x2 কে ইনক্রিজ করলে প্রফিটের পরিমাণ বেশি ইনক্রিজ করবে কারণ x2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 5 greater than x1 এর কোএফিসিয়েন্ট 3 তাহলে x2 এর কোএফিসিয়েন্ট 5 x1 এর কোএফিসিয়েন্ট 3 এর থেকে বড় হওয়ার কারণে আমরা x2 কে ইন্টারিং ভেরিয়েবল করি এই কারণেই আমরা ফার্স্ট ইটারেশনে এই যে এই পয়েন্টটাতে যাই এই পয়েন্টে না যে আচ্ছা এখন আমরা ওইটাকে যদি সিমপ্লেক্স মেথডে সলভ করি তাহলে দেখো এই যে টার্মটা ছিল z minus 3m plus 3 into x1 minus 2m plus 5 into x2 আর রাইট হ্যান্ড সাইডে ছিল minus 18m তাহলে x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে minus 3m plus 3 আর x2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে minus 2m plus 5 তাহলে minus 3m minus 3 minus 2m minus 5 z এর রাইট হ্যান্ড সাইড হচ্ছে minus 18m বাকি ছিল x1 এর সাথে ছিল x1 plus x3 x1 plus x3 equal to 4 তাহলে x1 এর কোএফিসিয়েন্ট 1 আর x3 এর কোএফিসিয়েন্ট 1 equal to 4 পরেরটা ছিল 2x2 plus x4 equal to 12 তাহলে x2 এর কোএফিসিয়েন্ট 2 x4 এর কোএফিসিয়েন্ট 1 12 থার্ড ইকুয়েশন ছিল 3x1 plus 2x2 plus x5 বার equal to 18 তাহলে x এর কোএফিসিয়েন্ট 3 x এর কোএফিসিয়েন্ট 2 x5 বার এর কোএফিসিয়েন্ট 1 equal to 18 এখন দেখো যদি আমরা সিমপ্লেক্স অবলম্বনে এখন করতে যাই তাহলে দেখো m তো একটা লার্জার একটা ভ্যালু তাহলে মাইনাস 3m মাইনাস 3 আর মাইনাস 2m মাইনাস 5 যেহেতু আমরা সবচেয়ে নেগেটিভ ভ্যালুটাকে দেখি তাহলে এইটা হচ্ছে বেশি নেগেটিভ কারণ m এর 3 টাইমস এইখানে আর m এর 2 টাইমস এখানে যেহেতু m একটা লার্জার একটা ভ্যালু বা হিউজ একটা নাম্বার তার মানে এই x1 এর যে কোএফিসিয়েন্ট z এর ইকুয়েশনে মাইনাস 3m মাইনাস 3 এই ভ্যালুটাই সবচেয়ে বেশি নেগেটিভ মোস্ট নেগেটিভ হবে যেহেতু এটা মোস্ট নেগেটিভ তাহলে আমরা এই x1 কলামটাকে আমরা পিভট রো হিসেবে সিলেক্ট করতেছি পিভট কলাম হিসেবে সিলেক্ট করতেছি এখন স্ট্রিক্টলি পজিটিভ টার্মগুলো দ্বারা তাহলে এই 0 তো স্ট্রিক্টলি পজিটিভ না তাহলে 1 আর 3 4 কে 1 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 18 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 6 4 কে 1 দ্বারা ভাগ করলে 4 18 কে 3 দ্বারা ভাগ করলে 6 তার মানে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে এই যে 4 ডিভাইডেড বাই 1 4 তার মানে এটাকে আমরা পিভট রো হিসেবে পাচ্ছি তাহলে পিভট কলাম আর পিভট রো যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাকে আমরা বলতেছিলাম পিভট নাম্বার তাহলে এটা হচ্ছে 1 তাহলে এখন এই পিভট রো কে আমরা পিভট নাম্বার দ্বারা ডিভাইড করি যেহেতু পিভট নাম্বার হচ্ছে 1 তাহলে 1 দ্বারা ডিভাইড করলে এটাই থাকবে 1 0 1 0 0 তাহলে x এটা এখন হয়ে যাচ্ছে x1 এন্টারিং ভেরিয়েবল x3 লিভিং ভেরিয়েবল তাহলে x3 চলে যাচ্ছে x1 এন্টারিং ভেরিয়েবল করতেছে আর যেভাবে যেহেতু 1 ছিল কোএফিসিয়েন্ট তাহলে 1 হিসেবে থেকে যাচ্ছে এখন z এর রোটা কি হবে তাহলে -3m -3 কে আমাকে 0 করতে হবে -3m -3 কে 0 করতে হবে তাহলে -3m -3 কে 0 করার জন্য আমাকে 1 কে 1 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে 3m plus 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই করে আমাকে অ্যাড করতে হবে তাহলে এই রো এর সাথে 3m plus 3 মাল্টিপ্লাই হচ্ছে যে এই রো এর সাথে 3m plus 3 মাল্টিপ্লাই হচ্ছে এরপরে এই আগের 0 এর সাথে প্লাস হচ্ছে তাহলে 0 এর সাথে মাল্টিপ্লাই করলে তো 0 ই তাহলে -2m minus 5 থেকে যাচ্ছে তাহলে 1 এর সাথে 3m 1 এর সাথে 3m plus 3 মাল্টিপ্লাই হয়ে
অ্যাড হচ্ছে, তাহলে 3m প্লাস 3 মাল্টিপ্লাই হয়ে অ্যাড হলো, 0 এর সাথে মাল্টিপ্লাই করলে 0, 0 এর সাথে মাল্টিপ্লাই করলে 0, 4 এর সাথে তাহলে 3m প্লাস 3 যদি অ্যাড হয় তাহলে 4 ইনটু 3m মানে হচ্ছে 12m প্লাস 3 ইনটু 4 মানে হচ্ছে 12, তাহলে 12m প্লাস 12 আগে ছিল মাইনাস 18m, তাহলে মাইনাস 18m আর 12m কাটাকাটি হয়ে মাইনাস 6m থাকতেছে প্লাস হচ্ছে 12। z পেলাম, x1 পেলাম, x4 আর x5 এর ক্ষেত্রে, x4 আর x5 এর ক্ষেত্রে যেহেতু এটা 0 তাহলে x4 এর রোটা যেভাবে ছিল সেভাবেই থেকে যাবে, x3 এর x3 x5 বারের রোটা, x5 বারের রোটাকে আমাদেরকে এটাকে 0 করার জন্য কি করব, তাহলে এই যে যে টার্মটা ছিল নতুন যে পিভট, নতুন যে রোটা হচ্ছে পিভট রো চেঞ্জ করার ফলে, থ্রি এর সাথে আমরা এই এই রোর সাথে আমরা ওয়ান মাল্টিপ্লাই করতেছি, আলটিমেটলি ওয়ান হওয়ার কারণে এই এক্স ওয়ান এর রো আর আগের এক্স থ্রি এর রো তো সেম, তাহলে এই রো এর সাথে আমরা থ্রি মাল্টিপ্লাই করতেছি, মাল্টিপ্লাই করে আমরা মাইনাস করতেছি, তাহলে দেখো 1 ইনটু 3 মানে হচ্ছে 3, তাহলে 3 থেকে 3 গেলে 0, 0 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 0, তাহলে 2 থেকে মাইনাস করলে 0, 0 এর সাথে 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 3, তাহলে 0 থেকে 3 মাইনাস করলে মাইনাস 3, 0 0 তাহলে এটা 0 ই থেকে যাবে, 0 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 0, 1 থেকে 0 গেলে 0 থেকে যাবে, 18 ছিল, 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 12, তাহলে 18 থেকে 12 মাইনাস করলে 6 থাকবে। এখন দেখো 3m প্লাস 3 এটা তো পজিটিভ হবে, তাহলে শুধু একটাই নেগেটিভ থাকতেছে এখানে, মাইনাস 12 মাইনাস 5, যেহেতু মাইনাস 12 মাইনাস 5, মাইনাস 12 মাইনাস 5 এইটা সবচেয়ে নেগেটিভ ভ্যালু থাকতেছে, আমরা এটাকে পিভট নাম রো হিসেবে, পিভট কলাম হিসেবে সিলেক্ট করতেছি, তাহলে পিভট কলামের ভিতরে 0 2 2, তাহলে 12 কে 2 দ্বারা ডিভাইড করলে 6, 6 কে 2 দ্বারা ডিভাইড করলে 3, তাহলে সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে এই x5 বারের রোটা, তাহলে এটা হচ্ছে পিভট রো আর পিভট কলাম, তাহলে 2 টা হচ্ছে পিভট নাম্বার, তাহলে আমরা 2 দ্বারা যদি ডিভাইড করে দিই, 2 দ্বারা যদি ভ্যালুটাকে ডিভাইড করে দিই 0, 2 দ্বারা 2 কে ডিভাইড করলে 1, মাইনাস 3 কে 2 দ্বারা ডিভাইড করলে মাইনাস 3 বাই 2, 0 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, 1 কে 2 দ্বারা ডিভাইড করলে হাফ, 6 কে 2 দ্বারা ডিভাইড করলে 3, তাহলে এটাকে 0 করার জন্য আবার নতুন যে x, নতুন যেটা এন্টারিং ভেরিয়েবল x2 হচ্ছে এন্টারিং ভেরিয়েবল, তাহলে x2 এর এটাকে আমরা পুরো এই রোটাকে মাল্টিপ্লাই করব, তাহলে মাইনাস 2m মাইনাস 5 এটাকে 0 করার জন্য আমাকে 2m প্লাস 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 0 এর সাথে 2m প্লাস 5 মাল্টিপ্লাই করলে সেম জিনিস থাকবে, 1 এর সাথে 2m প্লাস 5 মাল্টিপ্লাই করলে 2m প্লাস 5 থাকবে, মাইনাস 2m প্লাস 5 আর প্লাস 2m প্লাস 5 0 হয়ে যাবে, তাহলে মাইনাস 3 বাই 2 ইন্টু 2m প্লাস 5 মাইনাস 3 বাই 2 ছিল, এর সাথে আমরা থ্রি এম প্লাস 3 ছিল, তাহলে মাইনাস 3 বাই 2 এর সাথে 2 এম প্লাস 5 যদি মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস 3 বাই 2 ইন্টু হচ্ছে 2 এম প্লাস 5, এইটা অ্যাড করবো হচ্ছে 3 এম প্লাস 3 এর সাথে, এলসিএম যদি 2 করি তাহলে মাইনাস 6 এম মাইনাস 15
প্লাস 6 এ প্লাস 3 ইনটু 2 হচ্ছে 6 তাহলে 6m 6m কাটা মাইনাস 15 প্লাস 6 তার মানে হচ্ছে মাইনাস 9 ডিভাইড বাই 2 তাহলে দেখো মাইনাস 9 বাই 2 তাহলে 0 এর সাথে 2m প্লাস 5 এর মাল্টিপ্লাই করলে 0 এর সাথে 0 অ্যাড হচ্ছে হাফ এর সাথে 2m প্লাস 5 যদি মাল্টিপ্লাই করি হাফ এর সাথে 2m প্লাস 5 যদি মাল্টিপ্লাই করি হাফ 2m প্লাস 5 আর আগে ছিল হচ্ছে 0 তাহলে 2m এর সাথে হাফ গুণ করলে হচ্ছে m আর 5 বাই 2 এর সাথে গুণ করলে হচ্ছে 5 বাই 2 তাহলে m প্লাস 5 বাই 2 আগে ছিল মাইনাস 6m প্লাস 12 তাহলে 3 এর সাথে গুণ করতেছি 2m প্লাস 5 তবে 6m প্লাস 15 আর আগে ছিল হচ্ছে মাইনাস 6m প্লাস 12 তাহলে মাইনাস 6m প্লাস 12 6m 6m কেটে 27 থাকে এখন দেখো x1 x4 x2 x1 x4 x2 এই তিনটা হচ্ছে আমাদের এখন বেসিক ভেরিয়েবল তাহলে x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0 x4 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0 আর হচ্ছে x2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0 তাহলে বেসিক ভেরিয়েবলের ক্ষেত্রে বেসিক ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিনটাই 0 আছে আর এখন দেখো নন বেসিক ভেরিয়েবলের ক্ষেত্রে মাইনাস 9 বাই 2 আর m প্লাস 5 বাই 2 তাহলে যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে আমরা এইটাকে পিভট কলাম হিসেবে সিলেক্ট করলাম এরপরে স্ট্রিক্টলি পজিটিভ ভ্যালু গুলো দ্বারা ভাগ করব তাহলে 4 কে 1 দ্বারা ভাগ করলে 4 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 তাহলে x4 টা হবে লিভিং ভেরিয়েবল আর 3 টা হচ্ছে পিভট নাম্বার তো আরেকটি ইটারেশন করে আমরা পাচ্ছি 36 এবং এই 36 এর ক্ষেত্রে দেখো এই তিনটা 0 x1 x2 x3 0 এটা 3 বাই 2 পজিটিভ নাম্বার m প্লাস 1 পজিটিভ নাম্বার এখানে একটা জিনিস খেয়াল করো প্রথম ইটারেশন 1 আর 2 এর ক্ষেত্রে ফার্স্ট ইটারেশন দুইটার ক্ষেত্রে দেখো x x5 ইন দা ফার্স্ট ইটারেশন ইজ গ্রেটার দ্যান 0 এখানে দেখো যে x এখানে আর এখানে x5 এর ক্ষেত্রে এখানে ছিল হাফ n প্লাস 5 বাই 2 এটা বড় একটা নাম্বার এটা বড় একটা নাম্বার তো প্রথম প্রথম আর সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে যেহেতু সেকেন্ড ইটারেশনে এসে x5 পার্টটা সরে যাচ্ছে তাহলে প্রথম আর সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে x5 বারের ভ্যালুটা আমরা ফিজিবল সলিউশনে পাচ্ছি না পরের ইকুয়েশনে যে আমরা 36 যেটা ছিল আমাদের ফিজিবল সলিউশন পাচ্ছি না নেগেটিভ রাইট হ্যান্ড সাইডকে তো লাস্ট দিন বলা হয়েছিল যে আমরা জাস্ট মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে ওইটাকে আমরা লেস দ্যান ইকুয়াল ফর্মের মতো আমরা কনসিডার করব তাহলে দেখো আমরা যেটা করছি নেগেটিভ রাইট হ্যান্ড সাইড হলে আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিব এটা জানছি আমরা ইকুয়াল যদি থাকে সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করব এখন তাহলে আমাদের একটা ফর্মই বাকি আছে মানে আমরা লেস দ্যান ইকুয়াল ফর্মটা তো পারি
এরপরে আমরা ইকুয়াল ফর্ম থাকলে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করব, আর নেগেটিভ রাইট হ্যান্ড সাইড থাকলে আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিয়ে নিয়ে আসব। এখন তাহলে একটা বাকি থাকতেছে, সেটা হচ্ছে যে ফাংশনাল কনস্ট্যান্ট আর ইন দ্য গ্রেটার দ্যান ইকুয়াল ফর্ম। যদি গ্রেটার দ্যান ইকুয়াল ফর্ম থাকে তাহলে আমরা কি করব? তাহলে দেখো এটা একটা প্রবলেম, z ইকুয়াল টু 0.4x1 প্লাস 0.5x2 সাবজেক্ট টু 0.3x1 প্লাস 0.1x2 লেস দ্যান ইকুয়াল টু 2.7। যেহেতু লেস দ্যান ইকুয়াল আছে এটা সমস্যা নাই, 0.5x1 প্লাস 0.5x2 ইকুয়াল টু 6। তাহলে এখানে যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে এখানে আমরা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করব। আচ্ছা লেস দ্যান ইকুয়াল সাইন আছে তাহলে এখানে স্ল্যাক ভেরিয়েবল অ্যাড হবে x3, এখানে ইকুয়াল সাইন আছে তাহলে এখানে একটা আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করব x4 বার। গ্রেটার দ্যান ইকুয়াল আছে তার মানে 6 এর চাইতে বড়, তাহলে কত বড় জানি না, 6 এর চাইতে কত বড় জানি না, এই কারণে আমরা এখানে একটা সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করব। তাহলে লেস দ্যান ইকুয়াল থাকলে আমরা এটাকে ফ্ল্যাগ ভেরিয়েবল বলি, আর আমরা এখন একটা ওইটাকে সমান করার জন্য, 6 এর সমান করার জন্য আমরা একটা সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করব। তো সারপ্লাস ভেরিয়েবলটা তাহলে আমরা এভাবে বলতে পারি যে 0.6x1 প্লাস 0.4x2 প্লাস একটা সারপ্লাস ভেরিয়েবল বলি, তাহলে এর সাথে আমরা x5 যদি অ্যাড করি তাহলে এইটা সমান লিখতে পারি হচ্ছে 6। যেহেতু এটা সমান হচ্ছে 6, তাহলে এখন ইকুয়াল ফর্মে চলে আসলো ইকুয়েশনটা, যেহেতু ইকুয়াল ফর্মে চলে আসবে দেখো সেকেন্ড ইকুয়েশনটাও তো ইকুয়াল ফর্মে আছে। এখন ইকুয়াল ফর্ম থাকলে আমরা কি করি, ইকুয়াল ফর্ম থাকলে আমরা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করি, তাহলে x5 এর সাথে আমরা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করব যে x6 বার। তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল ফর্ম থাকলে দুইটা ভেরিয়েবল অ্যাড হবে, প্রথমে একটা সারপ্লাস ভেরিয়েবল অ্যাড হবে, এরপর একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড হবে। দেখো এটা গ্রাফিক্যাল ভাবে সলিউশন, এই যে কোন রিজিয়ন পাওয়া যায় না, এই লাইনের উপরে সলিউশন থাকবে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুইটার মধ্যে যে কোনো একটা ফিজিবল সলিউশন হবে। তাহলে দেখো কনভার্টিং দ্য গ্রেটার দ্যান ইকুয়াল ইন স্ট্যান্ডার্ড ফর্ম, 0.6x1 প্লাস 0.4x2 গ্রেটার দেন ইকুয়াল 6 ছিল, এর সাথে আমরা একটা আর্টিফিশিয়াল সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করলাম, এখানে সারপ্লাস ভেরিয়েবল x5 গ্রেটার দেন 0 হইতে হবে, লেস দেন 0 হলে তো আর 6 এর সমান হবে না, তাহলে x5 অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল 0 হইতে হবে। 0.61 প্লাস 0.4x2, এই যে এখন এই ফর্মটাকে আমরা যেহেতু ইকুয়াল সাইন আছে ইকুয়াল সাইনটাকে আমরা সাথে আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করলাম, তো আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করার ফলে এখন আমরা এটাকে লেস দ্যান ইকুয়াল ফর্ম হিসেবে বলতে পারি। তাহলে দেখো রিয়েল প্রবলেমটা ছিল এরকম, 0.3x1 প্লাস 0.1x2 লেস দ্যান ইকুয়াল 2.7, 0.5x1 প্লাস 0.5x2 ইকুয়াল টু 6, 0.6x1 প্লাস 0.4x2 গ্রেটার দ্যান ইকুয়াল 6। তো আর্টিফিশিয়াল প্রবলেমে কি হচ্ছে, 0.3x1 প্লাস 0.1x2 লেস দ্যান ইকুয়াল 2.7 যেটা ছিল তাই, 0.5x1 প্লাস 0.5x2 লেস দ্যান ইকুয়াল 6। কখন বলতে পারবো ইকুয়াল সাইনটাকে আমরা লেস দ্যান ইকুয়াল 6 কখন বলতে পারবো, যখন x4 এর ভ্যালুটা 0 হবে, x4 এর ভ্যালুটা 0 হইলে তো তখন আমরা লেস দ্যান ইকুয়াল সাইনটাকে আমরা ইকুয়াল সাইন বলতে পারি। আর এটা হচ্ছে 0.6x1 প্লাস 0.4x2 গ্রেটার দ্যান ইকুয়াল 6, x6 বারটা যদি 0 হয়, x6 বারটা যদি 0 হয় সেক্ষেত্রে দেখো আমাদের এই ইকুয়েশনটা আর থাকবেই না। কেন, কারণ x6 বারটা হচ্ছে আমরা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করতেছি, তো এটা যদি আমরা অ্যাড না করি তাহলে বাকি অংশটা দেখো ইকুয়াল ফর্মে চলে যাচ্ছে, এই কারণে আর্টিফিশিয়াল প্রবলেমের ক্ষেত্রে এই ইকুয়েশনটা আসতেছে না, কারণ আমরা সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করে ইকুয়েশনটা নিয়ে আসছি। ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ভেরিয়েবল x4 বার টু প্লে রোল অফ এ স্ল্যাক ভেরিয়েবল ইন দ্য সেকেন্ড কনস্ট্যান্ট
allows value x1 x2 below 0.5 x1 plus 0.5 x2 equal to 6 line. Introducing the x5 and x6 into the third constant in the real problem. Moving this variable to the right hand side, here's the equation. এই ইকুয়েশন থেকে এই টার্মটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে 0.6x1 + 0.4x2 = 6 + x5 - x6 ভাগ এখন দেখো বোথ x5 আর x6 আর কনস্ট্যান্ট বোথ x5 এন্ড x6 আর কনস্ট্যান্ট অনলি টু বি নন নেগেটিভ কেন যদি পজিটিভ না ধরি সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন বা কনস্ট্যান্টটাই আর থাকে না দেয়ার ডিফারেন্স x5 মাইনাস x6 হুইচ ক্যান বি এনি পজিটিভ অর নেগেটিভ নাম্বার মানে দুইটাই পজিটিভ x5 আর x6 দুইটাই পজিটিভ হইতে হবে তো দুইটার ভ্যালু পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে এমনকি জিরো হইতে পারে যদি দুইটা জিরো হয় x5 আর x6 এর ভ্যালু যদি দুইটাই জিরো হয় সেক্ষেত্রে আমার দুইটার ডিফারেন্স হচ্ছে জিরো আর যদি x5 আর x6 এর ভ্যালু ডিফারেন্ট কোনো ভ্যালু হয় সেক্ষেত্রে দুইটার ডিফারেন্স পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে মানে x5 x6 এর চেয়ে বড় হইতে পারে আবার x6 x5 এর চেয়ে বড় হইতে পারে দেয়ারফর 0.6 x1 plus 0.4 x2 can have any value which has the effect on eliminating the third constant দেখো তার মানে এই যে থার্ড কনস্ট্যান্টে যেটা ছিল দেখো 0.6 x1 plus 0.4 x2 equal to 6 plus x5 minus x6 bar এখানে x5 minus x6 bar এর এই ভ্যালুটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে এমনকি জিরো হইতে পারে তো জিরো হইলে যখন জিরো হবে x6 এর এই অংশটা যদি জিরো হয় সেক্ষেত্রে তো এই ইকুয়েশনটা ঠিক আছে যদি জিরো বাদে অন্য কিছু হয় মানে x6 বার যদি জিরো হয় তাহলে তো ইকুয়েশনটা ঠিক আছে এছাড়া অন্যান্য ক্ষেত্রে কি হবে এটা যদি x5 আর x6 এর ডিফারেন্সটা যদি পজিটিভ হয় অথবা নেগেটিভ হয় সেক্ষেত্রে আমার এই ইকুয়েশনটা আর থাকবে না কেন কারণ হচ্ছে এই ভ্যালুটা যে কোনো কিছু চেঞ্জ মানে যে কোনো ভ্যালুই হইতে পারে 0.6x1 plus 0.4x2 can have any value which has the effect of eliminating the third constant. So, এইটার x5 আর x6 এর ডিফারেন্সটা যে কোনো কিছু হওয়ার কারণে এটার আসলে কোনো কনস্ট্যান্ট মান থাকবে না এই কারণে আমরা এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটা ছাড়াই আমরা ইটারেশনটা স্টার্ট করতে পারব we keep the third constant in the system of equation only because it will become relevant again in the later after the big m method forces x6 to be zero তো আমরা যেহেতু x6 এর সাথে একটা কোএফিসিয়েন্ট থাকবে m যেটা z এর ইকুয়েশন অ্যাড হবে এই কারণে আমরা x6 টা আমরা জিরো ধরে নিচ্ছি তো x6 টা যখন জিরো ধরে নিব যে নো সাচ কনস্ট্যান্ট এক্সেপ্ট x6 = 0 তো x6 যখন জিরো হবে তখন আমরা ওই ইকুয়েশনটা ওই কনস্ট্যান্ট ইকুয়েশনটাও থেকে যাচ্ছে আর x6 জিরো বাদে অন্য কিছু হলে তখন আলটিমেটলি আমরা আর্টিফিশিয়াল প্রবলেমের ক্ষেত্রে x6 এর ইকুয়েশনটাকে আমরা এলিমিনেট করতে পারতাম তো যে পয়েন্টগুলো ছিল 00907.5 4.5 012 এরপরে হচ্ছে 66 7.5 এরপরে হচ্ছে কিন্তু নিচের পয়েন্টগুলো তাহলে এই পয়েন্টগুলোর ক্ষেত্রে সিন্স 00 কে আমরা ইনিশিয়াল কর্নার পয়েন্ট হিসেবে সলিউশন বলে নেই তাহলে x1 আর x2 কে যদি আমরা x1 আর x2 কে যদি আমরা 0 ধরি x1 আর x2 কে যদি 0 ধরি বাকি বাকি ভ্যালুগুলো আমরা এইভাবে পাবো x3 এর ভ্যালু হবে 2.7 x4 এর ভ্যালু 6 x5 এর ভ্যালু 0 আর x6 বার এর ভ্যালু হচ্ছে 6 making the origin feasible as a convenient starting point আমরা তো সব সময় এটাই করি যে x1 আর x2 এর ভ্যালু 0 0 দিয়ে স্টার্ট করি ইটারেশন এখন দেখো তাহলে আমাদের
জেড টা কি হচ্ছে 0.4x1 প্লাস 0.5x2 ইকুয়াল টু mx4 বার প্লাস mx6 বার। আচ্ছা এখানে যদি একটু খেয়াল করো এইটা এখন প্লাস দেখা হচ্ছে, আর আমরা আগের যে ফর্মটা দেখলাম যেখানে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করছিলাম সেই আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোকে এখানে মাইনাস করছিলাম, কেন প্রফিট মাইনাস করছিলাম যাতে প্রফিটের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ করতে চাই, তাহলে মাইনাস করলে যেহেতু এটা একটা কস্ট ছিল এমটা একটা হিউজ একটা কস্ট এই কারণে আমরা ওইটাকে মাইনাস করছিলাম। বাট এখানে দেখো এই প্রবলেমটা কিন্তু মিনিমাইজেশন প্রবলেম, তার মানে এক্স এম এক্স ফোর আর এম এক্স ফাইভ এর ভ্যালু আমরা প্লাস করতেছি, তাহলে এইটা যত মিনিমাম হবে এক্স এম এক্স ফোর আর এম এক্স সিক্স এর যত মিনিমাম হবে যত কম হবে তত কস্টিংটা কমে আসবে। এই কারণে মিনিমাইজেশন ভ্যালু আর কারণে আমরা এই যে আর্টিফিশিয়াল যে ভেরিয়েবল গুলা ওইগুলো এম সহ আমরাকে এম এর কোএফিসিয়েন্ট সহ আমরা এটাকে প্লাস করতেছি। তাহলে দেখো বাকি ইকুয়েশন যেরকম ছিল ওরকমই আছে, 0.3x1 plus 0.1x2 plus x3 হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল ইকুয়াল টু হচ্ছে 2.7, 0.5x1 plus 0.5x2 ইকুয়াল সাইন ছিল, তাহলে আমরা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল x4 বার অ্যাড করছি ইকুয়াল টু হচ্ছে 6। থার্ড ইকুয়েশন ছিল 0.6x1 plus 0.4x2 greater than equal 6, তাহলে greater than কে আমরা minus x5 মানে সারপ্লাস ভেরিয়েবলটাকে আমরা মাইনাস করে 6 করছি ইকুয়াল সাইন করছি, যেহেতু এখন ইকুয়াল ফর্ম আছে এরপরে x6 বার কে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করে এই ইকুয়েশনটা করছি। নোট দ্যাট দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য আর্টিফিশিয়াল ভেরিয়েবলস ইন দ্য অবজেক্টিভ ফাংশন আর প্লাস m ইনস্টেড অফ মাইনাস m, আগের ম্যাথে আমরা মাইনাস m করছিলাম এখন আমরা এটাকে প্লাস m বলতেছি বিকজ উই আর নাও মিনিমাইজিং z, যেহেতু আমরা z কে মিনিমাইজ করতেছি এই কারণে আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট গুলোকে আমরা প্লাস হিসেবে লিখতেছি। ইভেন তো x4 greater than 0 and x6 greater than 0 is a possible for a feasible solution for the artificial problem. The Hughes unit penalty plus m prevents from occurring in an optimum solution. তার মানে m আর এই যে mx4 mx5 যদিও এটা greater than equal মানে greater than 0 হওয়া সম্ভব, x4 x6 এর ভ্যালু greater than 1 হওয়া সম্ভব বা 0 হওয়া সম্ভব, তাহলে এটার ভ্যালু গ্রেটার দ্যান 0 হওয়া মানে x4 বার x6 বার এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হওয়া মানে m যেহেতু হিউজ একটা কস্ট তাহলে একটা হিউজ কস্টিং হয়ে যাবে, তাহলে অনেক বেশি কস্টিং হওয়ার ফলে আমাকে আমার তো মিনিমাইজেশন যে প্রবলেম অপটিমাম সলিউশন হবে না, মানে কোন একটা সলিউশন দিবে x4 আর x6 এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় সেক্ষেত্রে কোন একটা সলিউশন হবে কিন্তু এটা কখনো অপটিমাম সলিউশন হবে না। তাহলে আমরা এভাবে বলতে পারি মিনিমাইজিং প্রবলেমটাকে, আচ্ছা যেহেতু এখন মিনিমাইজেশন আছে আমরা এর আগ পর্যন্ত সিমপ্লেক্স মেথডে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে যে ম্যাক্সিমাইজ প্রবলেম ছিল, তাহলে এখন এই ফার্স্ট যেহেতু মিনিমাইজেশন প্রবলেম দেখতেছি তাহলে মিনিমাইজেশন প্রবলেমটাকে আমরা কিভাবে ম্যাক্সিমাইজ প্রবলেমে মানে আমরা যে ফর্মে জানি সেই ফর্মে কিভাবে কনভার্ট করব। দেখো মিনিমাইজেশন z ইকুয়াল টু z 1 টু n c xj, মানে আমরা যেটা বলতেছিলাম যে 3x1 plus 5x2 এইভাবে যদি বলি বা যে ফর্মেই বলি না কেন, তাহলে এটাকে মিনিমাইজেশন কে আমরা যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি বোথ সাইডে যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস z ইকুয়াল টু মাইনাস cj xj, তাহলে এটাকে তো আমরা ম্যাক্সিমাইজ বলতে পারি, তাহলে মাইনাস z কে ম্যাক্সিমাইজ করা আর z কে মিনিমাইজ করা একই কথা, তাহলে আমরা একইভাবে এই ফর্মে যদি এখন কনভার্ট করে ফেলি z ইকুয়াল টু আগে ছিল 0.4x1 plus 0.5x2 তাহলে এটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাইজ মাইনাস z ইকুয়াল টু মাইনাস 4x1 মাইনাস 0.5x2। এখন আর্টিফিশিয়াল ভেরিয়েবল সহ যে আমার যে ইকুয়েশনটা ছিল মিনিমাইজেশন ছিল z ইকুয়াল টু 0.4x1 plus 0.5x2 plus mx4 বার plus mx6 বার, এটাকে যদি এখন ম্যাক্সিমাইজ হিসেবে লিখি মাইনাস z ইকুয়াল টু মাইনাস 0.4x1 minus 0.5x2 minus mx4 bar minus mx6 bar. এখন আমরা এই যে অরিজিনাল যে ইকুয়েশনে x4 bar আর x6 bar কে আমরা এলিমিনেট করতে চাই, তাহলে x4 bar আর x6 bar যে দুইটা ইকুয়েশনে আছে x4 bar আর x6 bar যে দুইটা ইকুয়েশনে আছে সেই দুইটা ইকুয়েশন থেকে আমরা এখন এলিমিনেশন প্রসিডিউরে যাব। তাহলে দেখো এই যে আবার ইকুয়েশন গুলো এখানে জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে লেখা হয়েছে,
তাহলে x4 আর x6 এখানে আছে, এইটাতে আছে x4, এটাতে আছে x6। তাহলে আমরা যেটা লিখব এই z এর ইকুয়েশনে, দেখো প্রথমে তো z থাকলো, মাইনাস z থাকলো, এরপরে x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0.4, x2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0.5, x3 এর কোএফিসিয়েন্ট 0, x4 এর হচ্ছে m, x5 এর 0, x6 এর হচ্ছে m, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0। এখন আমরা mx4 কে কাটাকাটি করব, তাহলে এই x4 কে 2 নম্বর ইকুয়েশনকে আমরা m দ্বারা মাল্টিপ্লাই করে বিয়োগ করব। একইভাবে mx6 কে আমরা কাটাকাটি করব, তাহলে 3 নম্বর ইকুয়েশনকে আমরা m দ্বারা মাল্টিপ্লাই করে মাইনাস করব। তাহলে দেখো মাইনাস m দ্বারা মাল্টিপ্লাই করা বা m দ্বারা মাল্টিপ্লাই করে মাইনাস করা একই কথা। তাহলে কি থাকবে, 0.4 ছিল মাইনাস 0.5m মাইনাস 0.6m, তাহলে 0.5 প্লাস 0.6 তাহলে হচ্ছে 1.1, তাহলে মাইনাস 1.1m প্লাস 0.4। একইভাবে এই যে 0.5 ছিল, তাহলে 0.5 থাকলো আর মাইনাস 0.5m মাইনাস 0.4m মিলে হচ্ছে 0.9m। x3 হচ্ছে তিনটার ক্ষেত্রে, তিনটে ইকুয়েশনে x3 এর ভ্যালু 0, তাহলে 0ই থেকে যাচ্ছে। x4 এর ক্ষেত্রে উপরে ছিল m, আর এখানে দেখো মাইনাস m দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 1 মাইনাস m দ্বারা মাল্টিপ্লাই হয়ে হয়ে যাচ্ছে মাইনাস m, তাহলে 1 আর মাইনাস m আর মাইনাস m কাটাকাটি হয়ে যাচ্ছে 0। একইভাবে এই x6টাও হয়ে যাচ্ছে 0, 0 0 এই মাইনাস m আর মাইনাস m মিলে হয়ে যাচ্ছে প্লাস m। মাইনাস এম x4 এর ক্ষেত্রে, x4 এর ক্ষেত্রে, x5 এর ক্ষেত্রে এখানে ছিল -1, তাহলে এই -1 আর এখানে মাইনাস এম মাল্টিপ্লাই করে হয়ে যাচ্ছে প্লাস এম, 0 এর সাথে অ্যাড হচ্ছে প্লাস এম, এটা 0। আগে ছিল 6, এখন মাইনাস এম, তাহলে মাইনাস এম ইনটু 6 হচ্ছে -6m, মাইনাস এম ইনটু 6 হচ্ছে -6m, -6m -6m মিলে হচ্ছে -12m। এখন তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি, নতুন z এর যে রোটা দেখো -1.1m প্লাস 0.4, যে -1.1m প্লাস 0.4, এরপরে -0.9m প্লাস 0.5, -0.9m প্লাস 0.5, 0 0 m 0 -12, 0 0 m 0 -12, বাকি ইকুয়েশন গুলো এজ ইট ইজ যেভাবে আছে লিখব, x3 x4 বার x6 বার, এগুলো স্ট্যাটিক সলিউশন, কারণ হচ্ছে x3 এটা 0, 4 বার 0, x6 বার 0। এখন দেখো -1.1m প্লাস 0.4, -0.9m প্লাস 0.5, সবচেয়ে নেগেটিভ কোনটা বেশি, m যেহেতু হিউজ কস -1.1m এটা বেশি নেগেটিভ হবে, তাহলে এটাকে আমরা পিভট কলাম হিসাবে বলতেছি। এরপরে দেখো 0.5 0.3 0.6 2.7 কে 0.3 দ্বারা ভাগ করলে, 6 কে 0.5 দ্বারা ভাগ করলে, 6 কে 0.6 দ্বারা ভাগ করলে আমরা এটা পাবো পিভট রো। তাহলে এই ভ্যালুটাকে আমরা বলতে পিভট নাম্বার। ইটারেশনের ফলে যদি তিনটা ইটারেশন করি, সেক্ষেত্রে আমরা একটা জেড এর ভ্যালু পাচ্ছি -5.25, জেড এর ভ্যালু হচ্ছে -5.25, এটাই হবে তার মানে পিভট এর সলিউশন। দেখো আর্টিফিশিয়াল প্রবলেমের ক্ষেত্রে, আমরা রিয়েল প্রবলেমের ক্ষেত্রে শুধুমাত্র এই লাইনটা পাইছিলাম, এখন আর্টিফিশিয়াল প্রবলেমের ক্ষেত্রে যেহেতু পুরোটাই হচ্ছে লেস দ্যান ইকুয়াল ফর্মে চলে আসতেছে, আর্টিফিশিয়াল প্রবলেমের ক্ষেত্রে পুরোটাই যেহেতু লেস দ্যান ইকুয়াল ফর্মে চলে আসছে, সেক্ষেত্রে আমরা এই শেডেড রিজনটা পাচ্ছি, এই শেডেড রিজনটা পুরোটাই আমরা ফিজিবল রিজনের মধ্যে পাচ্ছি।
আর হচ্ছে একদম অরিজিনাল যে প্রবলেমটা ছিল সেখানে আমাদের জাস্ট এরকম পয়েন্টগুলো পাচ্ছিলাম, আমরা কোনো ফিজিবল সারফেস পাচ্ছিলাম না।